আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি বার্থডে ইনভিটেশন কার্ড তৈরি করতে হয়। চলুন তাহলে দেখি। এমএস ওয়ার্ড ওপেন দেবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ক্লিক ইনসার্ট, ওয়াপ টেক্সট থেকে ইনফর্ম অফ টেক্সটে ক্লিক করবেন। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পিকচার, টেক্সট অফ থেকে ইনফর্ম অফ টেক্সট। ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে হোম থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে নেবেন। এখান থেকে আউটলাইনটি নো আউটলাইন করে দেবেন, শেপ ফিল কালারটা নো ফিল কালার করে দেবেন। ওকে, ইনসার্ট থেকে এখন একটি অর্ডার নেবেন। সিলেক্ট করে ফন্ট সাইজটি বড় করে নেবেন। ইনসার্ট থেকে অর্ডার, অর্ডার থেকে আরেকটি অর্ডার নেবেন। থেকে ফন্ট সাইজটি একটু বড় করে দেবেন। আবার ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে একটি কেকের ফটো নিয়ে আসবেন। আমি নেট থেকে নামিয়েছি, অফ টেক্সট থেকে ইনফর্ম অফ টেক্সট। আবার ইনসার্ট থেকে একটা শেপ নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন। সেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের নিচে নামিয়ে দেবেন, একটা কালার দেবেন,
Guardian diye denedim. So viewer, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার বার্থডে কার্ড ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।